শান্তিপূর্ণভাবে রংপুরে চলছে সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। তবে ইভিএম এ ভোট দিতে গিয়ে বিড়ম্বনার অভিযোগ করেছেন ভোটাররা। জাতীয় পার্টির প্রার্থীও এই নিয়ে ক্ষুব্ধ। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসেন রংপুর সিটির ভোটাররা। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাদের উপস্থিতি। উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। তবে ইভিএম এ ভোট দিতে গিয়ে অনেকেই সমস্যার কথা বলেছেন। আমাদের এলাকায় একটা সাদা ভোট নিয়ে গেছিল, ওইটা নিয়ে দেখাই দিছে যে এইভাবে এইভাবে দিতে হবে। এবার আল্লাহর রং সুন্দরভাবে ভোট হবে এবং দেব ভোট। আমি বিভিন্ন ভোট দিলাম, মোটামুটি সহজ ব্যবস্থা করা আছে, এটাতে কোনো সমস্যা নাই। কিভাবে যে ভোট দিচ্ছে, ভোট তো লাইন তো আগাইতেছে না, এখানে তো সন্দেহ হয়ে যাবে। বুঝতে পারতেছে না, ভোট বয়স্ক মেলে চোখে কম দেখে, সমস্যা হইতেছে, ভোটটা দিতে দেরি হইতেছে, তো ওই জন্য তো মানুষের সংখ্যা বাড়তেছে, ভোটটা তাড়াতাড়ি ফুরাইতেছে না। তো এক দেড় ঘন্টা থেকে লাইন খাটতেছে, এইভাবে কি ভোট দেওয়া যায়? জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা নিজেও ভোট দিতে গিয়ে ইভিএম এ ত্রুটির কারণে ক্ষোভ প্রকাশ করেন। অবশ্য আওয়ামী লীগ প্রার্থী হোসনিয়ারা লুৎফা ডালিয়া ইভিএম এ ভোট গ্রহণে কোনো সমস্যা নেই বলে মনে করেন। ভোট দিতে গিয়েছিলাম, গিয়ে দেখি যে ইভিএম মেশিন হ্যাং হয়ে গেছে, ইভিএম মেশিন তো কাজ করতেছে না। এখন এইভাবে যদি ইভিএম মেশিন প্রত্যেকটা কেন্দ্রে এভাবে দুই চারটা ডিস্টার্ব করে, তাহলে আমার ভোট প্রদান বিলম্বিত হবে এবং ভোট প্রশ্নবিদ্ধ হবে। আজকের ইভিএম নিয়ে যত হইচই আলোচনা সমালোচনা আশঙ্কা, কোনো আশঙ্কা নাই, চমৎকার ইভিএম পদ্ধতির ভোট। শৃঙ্খলা রক্ষাকারীরাও অত্যন্ত তৎপর এবং সব মিলিয়ে জনগণ শান্ত, জনগণ কখনো উশৃঙ্খল নয়। তবে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেছেন, ইভিএম কে বিতর্কিত করতে জাপা মেয়র প্রার্থী এমন মন্তব্য করেছেন। যখন একজন ভোটার ভিতরে থাকবে, তাকে যখন অ্যালাউ করা থাকবে, তখন তো আরেকজনকে অ্যালাউ করার কোনো সুযোগ নেই। তো উনি এটা ভালো করে জানেন এবং জানার পরে উনি যেহেতু ভোটের জন্য ট্রাই করলেন না এবং আরেকজন ভোটার ভিতরে আছেন, সেই ক্ষেত্রে আরেকজন আবার যদি উনি ট্রাই করেন তাহলে এটা কোনোভাবেই হবে না। তো এটা উনি জানার পরে যদি এই ধরনের প্রেস কনফারেন্স করে থাকেন, এটা অত্যন্ত দুঃখজনক। রংপুর সিটি কর্পোরেশনে তৃতীয় নির্বাচন এটি। মেয়র পদে 7 এবং কাউন্সিলর পদে 251 জন প্রার্থীর মধ্য থেকে নিজেদের প্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন 426,000 ভোটার। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।